আজকে আমি চিকেন বিরিয়ানি করবো, তার জন্য কড়াটা আগেই বসিয়ে দিয়েছি। দিয়ে এই পেঁয়াজগুলো ভেজে নিলাম, বেরেস্তা করে নিলাম। এই তেলের মধ্যে এবার আমি চিকেন মেখে রেখেছি, মানে নুন আর হলুদ আর কিছু মশলা মাখিনি, এখন পরে মেখে নেবো। এটা দেখাবো আপনাদের আজকে একদম অন্যরকম করে চিকেন বিরিয়ানিটা করবো। এই পেঁয়াজ ভাজাটা তুলে নেবো, আমি একটু চিকেনগুলো ভালো করে ভেজে নেবো। এদিকে সেদ্ধ করে রেখেছি আলু নুন আর হলুদ দিয়ে, আর কিছু দিইনি। এবার আমি চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি, নুন হলুদ মেখে রেখেছি না, সবগুলো চিকেন এরকম করে ভেজে নেবো। এক কিলো চিকেন তো সবগুলো একসাথে আসবে না, তাই অল্প অল্প দুধ দিয়ে ভাজলাম। চিকেনগুলো না ভাজা হয়ে গেল দুবার করে, আর সবুজ নিয়ে লোকটা ঠান্ডা হয়ে গেলে মাছ দিয়ে চিকেন নেবো। এবার আলুটা ভেজে ভেজে উঠে গেলে সেদ্ধ করা আলু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আলুগুলো ভেজে নেবো এরকম করে লাল লাল করে একটু। এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, সব উঠে নিয়েছে এরকম লাল লাল করে। এই তেলের মধ্যেই একটু গরম মশলা দেবো, তারপর চিকেনটা মেখে এর মধ্যে তুলে দেবো। আমার চিকেনটা মাখা হয়নি, গ্যাসটা একটু বন্ধ করে দেবো, দিয়ে আমি চিকেনটা মেখে নেব। ভাজা চিকেনটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মাখবো। এখানে আছে ধনে পাউডার, জিরে পাউডার, কাশ্মীরি লঙ্কা, এটা গরম মশলা আমার, আর একটু হলুদ আছে, একসাথে দিয়ে মেখে নেব। এখানে আছে দু তিনটে কাঁচা লঙ্কা বাটা, খেতে রেখেছি, আর এটা আদা রসুন বাটা দেড় চামচ, এটা নিলাম। এখানে আছে 200 গ্রামের মতন দই আছে, এটা ফাটিয়ে রেখে দিয়েছি, সবকটা একসাথে মেখে নেব। তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম, তেল ঠান্ডা হয়ে গেল দেখ। আর ডালচিনির টুকরো 3 টুকরো দিয়ে দিলাম, 3 টুকরো এলাইচি, আর 4টে লবঙ্গ, আর একটু গোটা জিরে। তেলটা গরম হতেই থাকুক একটু। এখানে আমার মশলাটা হয়ে গেছে ভাজা, এবার আমি চিকেনগুলো তুলে দিলাম, ভাজা চিকেন। এর মধ্যে যে মশলাটা আছে এর মধ্যে একটু বেরেস্তা মেখে নেবো, হাতে ধরে দেবো আমি। এবার আমি এটা ভালো করে একটু মিক্স করে নেব, তারপরে দেবো দুটো টমেটো কেটে রেখেছি, এখানে টমেটো দিয়ে দেবো। এটা এখন খুব ভালো করে হতেই থাকবে। বাটিটা ধুয়ে মশলার বাটিটা একটু জল দিয়ে দেবো। চিকেনটা হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে, এরকম তেল তোলা হবে। চিকেন হয়ে গেছে, এদিকে আমার বিরিয়ানি ভাতও হয়ে গেছে, চারপাশে সুন্দর সেদ্ধ হয়েছে। এবার এটা আমি পাতিলে একটা সাজাবো, থেকে গ্যাসটা বন্ধ করে দিলে পাতিলাটা সাজিয়ে দিই। এখানে আমি ভাতের পাতিলাটা সাজিয়ে নিচ্ছি, তাই একটু চিকেনে এই মশলাটা আগে আমি দিয়ে দিলাম, তারপর আমি আলুগুলো দিয়ে দেবো সাজিয়ে। এবার কটা চিকেনও দিয়ে দেবো, একটু বেরেস্তা দিয়ে দেবো, আবার একটু ভাত দিয়ে দেবো। এই ভাতটা যখন বানাই আমি তখন একটু জিরে দিয়েছিলাম, সাদা জিরে, দুটো বড় ইলাইচি, একটা তেজপাতা, একটু ছোট ইলাইচি, একটু লেবুর রস, আর একটু সাদা তেল,
একটু নুন দিয়েছি, দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম চালটা। আর একটু আমি বেরেস্তা দিয়ে দিলাম, একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো। এবার আমি কটা আলু দিয়ে দিলাম, চিকেন আর একটু দিয়ে দেবো। চিকেন মাংস দিয়ে দিলাম, দিয়ে বাকি চালটা দিয়ে দেবো। এবার আমি লাস্টে একটু ধনে পাতা দেবো। পুরোটা চিকেন দিয়ে দিলাম, এক পাতিলা তো হলো বিরিয়ানি সাজানো আমার। এবারের মধ্যে দুধের মধ্যে আমি কেওড়া জল আর বিরিয়ানি কালারটা দিয়ে দিলাম এক বাটি দুধের মধ্যে। এবার আমি দমে বসাবো 20 মিনিটের মতো, ঢাকা দিই, এটাকে কভার করে আনবো। কভার করা ডবল দেবো, তাহলে আর ভাতটা বেরোবে না। এবার ঘুরি দেখে 20 মিনিটের জন্য গ্যাসটা আবার অন করব। মিডিয়াম করে দেবো গ্যাসটা, তাহলে আমার হয়ে যাবে 20 মিনিট। এখানে আমার 20 মিনিট হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। আর 10 মিনিট পরে আমি খুলে দেখাবো আপনাদের। এবার আমি খুলে দেখাচ্ছি, 20 মিনিট হয়ে গেছে। কি সুন্দর একটা শীত আসছে, ভাতটা কালারটাও সুন্দর এসছে রে। এবার নিচটা দেখি, ভাই তো চিকেন গুলো এসে গেছে, ভাত তো আসছে। চিকেনটা এসে গেছে, খুব সুন্দর হয়েছে, ছেড়ে গেছে চিকেনগুলো। আলুটাও খুব সুন্দর হয়েছে, বিরিয়ানির আলু আর বিরিয়ানির চিকেন খেতেও খুব ভালো, আর সেন্ট হয়েছে খুব সুন্দর। আজকে ভাত রয়েছে, কিছু সাদা কিছু হলুদ হয়ে গেছে।